নমস্কার, গুড ইভিনিং। এমএস মোশন পিকচার্স প্রেজেন্ট আড্ডা উত্তরুতে আমি অনু প্রত্যেক দিনের মতো চলে এসেছি আপনাদের সঙ্গে আড্ডা দিতে। তবে যেমন তো আমি বলি প্রত্যেক দিন যে নতুন নতুন টপিক নিয়ে আসি, তবে আজ কিন্তু কোনো টপিক নিয়ে আসিনি। কারণ আজকে আমাদের এপিসোডটি ভীষণ স্পেশাল এপিসোড, কারণ আমাদের এই আড্ডায় একজন স্পেশাল গেস্ট আছে। তার সম্পর্কে আমি যত বলবো ততই কম বলা হবে, কারণ তিনি একাধারে অ্যাক্ট্রেস, একাধারে সিঙ্গার, একাধারে রিসাইটার, একাধারে অ্যাঙ্কার। তো আজকে আমি যার সঙ্গে আলাপ করাবো তিনি রিসাইটার প্লাস অ্যাঙ্কার, রশ্মি মুখার্জি। নমস্কার দিদি, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত নমস্কার। জানাচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ, তোমাকেও নমস্কার। থ্যাংক ইউ দিদি, আপনার এত ব্যস্ততম সময়ের মধ্যে থেকে এইটুকু সময় আমাদেরকে দিয়েছেন, তার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এমএস মোশন পিকচার্স এর পক্ষ থেকে। যেমনটা আমরা সবাই জানি, আপনি রিসার্চার প্লাস সিঙ্গার প্লাস অ্যাক্ট্রেস, তার পাশাপাশি আমাদেরকে সবসময় আনন্দ দিয়ে যান নতুন নতুন কবিতা লিখে। তো প্রথম প্রশ্ন, এটা শুধু আমার নয়, আমার দর্শক বন্ধুদেরও আপনার কাছে, এই রিসাইটেশনের জগতে রিসাইটার রশ্মি মুখার্জি হয়ে ওঠার যে জার্নিটা, যে গল্পটা, সেটা যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করে। আচ্ছা, আমার কতগুলো মানে যেগুলো ভুল ইনফরমেশন আছে সেগুলো ঠিক করিয়ে দেওয়ার আছে। সেটা হচ্ছে যে আমি সিঙ্গার একেবারেই নই, গানটা আমি কিছুই জানি না। গান একটু শখে গাই, গানটা গাইতে ভালো লাগে এই পর্যন্ত, কিন্তু কারোকে গান গাইয়ে খুশি করার মতো ধৃষ্টতা আমার নেই, মানে একেবারেই আমি গায়িকা নই। আর কবিতার জগতে কেন আসা, সেটার পিছনে কিন্তু পিছনে একটা আমরা কারণ আপনার আছে। গান শুনেছি, আমরা আপনার গান শুনেছি, ভীষণ ভালো গান গান। যাই হোক, আরো আড্ডা দেবো, আড্ডা চলবে। এই আড্ডার মধ্যে থেকে প্রথমে বলে দিই, দুটো রিকোয়েস্ট আছে, আড্ডা চলতে চলতে শুনবো গান কবিতা দুটি। হ্যাঁ, বাকি এখন যেটা শোনা আপনার থেকে, যে আপনার রিসাইটেশনের জগতে রিসাইটার রশ্মি মুখার্জি হয়ে ওঠার জার্নিটা শুনবো। আচ্ছা, জার্নি বলতে খুব ছোটবেলা থেকে, মানে আমি কেন শুধু কবিতাটাকে বেছে নিলাম, তার কারণ হচ্ছে খুব ছোটবেলা থেকে আমার বাবার কাছে যেরকম ছোটরা মানে আবৃত্তি হিসাবে তো শেখে না, ছড়া হিসাবে শেখে, তো বাবার কাছে আমি অনেক ছড়া, এই কবিতার জায়গাটা এই কারণে যে বাবার থেকে, কিন্তু সাধারণত বাচ্চাদের মায়ের থেকে হয়, মায়েরা কবিতা শেখায়, মা শিখিয়েছে, আমার মাও কবিতা শিখিয়েছে, সেগুলো পড়ার কবিতা, কিন্তু এক্সট্রা যেগুলো ছড়া শেখানো আমার বাবার কাছে আমার শেখা, মানে বাবা যখন, আমার বাবা ব্যাংক কর্মচারী ছিলেন একজন, তো বাবা যখন অফিস থেকে ফিরতেন তারপরে আমাকে নিয়ে বসতেন, এবং সেই ছোটবেলায় বাবার মুখে মুখে যে ছোটবেলাকার ছড়া শেখা, এবং তখন আমার বাবার ধারণা হয়েছিল, মনে থাকে আমার, অবশ্য মা আমাকে ডান্স ডান্সে ভর্তি করিয়েছিলেন বা আমি ড্রয়িং করতাম, কিন্তু আবৃত্তির ইচ্ছাটা বাবা এবং মা দুজনেরই ছিল, এবং পরবর্তীকালে আমি আবৃত্তিটাকে নিজে থেকে যখন খুব ভালোবাসতে শুরু করলাম তখন মনে হলো এটা নিয়েই পথ চলি। খুব খুব ভালো, এখন ইনফ্যাক্ট আমার কবিতার বই পড়তে, বিভিন্ন রাইটারদের কবিতা পড়তে খুব ভালো লাগে এই। তো যেমনটা ম্যাম আমরা জানি যে আপনার রিত বলে একটি রিসাইটেশনের সেন্টার আছে, সেখানে আপনি নিজে বাচ্চাদের শেখান। তো সেই রিতর জার্নিটা, রিত কি করে সৃষ্টি হলো, সেই রিতর গল্পটা আমরা শুনবো। আমাদের দর্শক বন্ধুদেরও একই প্রশ্ন আপনার কাছে। আচ্ছা, সেটা বলতে গেলে বলতে হয়, দেখো অনেকেরই মধ্যে ধারণা থাকতে পারে যে আবৃত্তি শেখানোর মতো বা সেই ধরনের, সেই বড় মাপের শিল্পী হয়তো এখনো হয়ে উঠতে পারিনি আমি, আমি নিজে এটা মনে করি। যদিও আমার আবৃত্তি শুনে অনেকেই খুব প্রশংসা করেন বা ভালো বলে বলেন সবাই, যে খুব ভালো লাগছে, মন ছুঁয়ে যাচ্ছে, এটা আমার সত্যিকারের মনের কাছে খুব বড় একটা কিছু পাওয়া পাওনা, এর থেকে বড় পাওনা কিছু হয় না। দর্শকরা বা শ্রোতারা যখন বলে থাকেন যে খুব ভালো লাগছে এটাই, কিন্তু শেখাবো ওদের, শেখানোর মধ্য দিয়ে না, শেখাবো মানে অ্যাজ এ টিচার এই জন্য নয়, কিন্তু ওদের সঙ্গে যখন সময় কাটাই এবং কবিতাটা উপলক্ষ মাত্র, কবিতা নিয়ে যখন সময় কাটাই তখন মনে হয় না আমার ওদের সাথে থেকে অনেক কিছু শেখা হয়। ওরা হয়তো শিখতে পায়, ওরা শিখতে পায় বলেই ওরা আমার কাছে আসে বা আমাকে প্রচন্ড শ্রদ্ধা করে, খুব ভালোবাসে, আমার স্টুডেন্টরা আমার কাছে ভীষণ প্রিয়, খুব ভালোবাসার একটা জায়গা। তো কিন্তু আমার যেটা সবচেয়ে মনে হয়, ওদের সঙ্গে সময় কাটানো মধ্যে দিয়ে অনেক কিছু শেখা যায়, তাই জন্যই ওই
একজন উচ্চ মাধ্যমিক পাশ করেছি। চলতে চলতে আমিও নিজের পথ চলার সঙ্গে সঙ্গে দেখছি যে আমার ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ছে, এখন মোটামুটি সেটা ধরো 60-70 জনে গিয়ে ঠেকেছে। এইভাবেই রিতর পথ চলা 2010 সাল থেকে। তো ম্যাম, পার্সোনালি আমার একটি ছোট্ট মেসেজ আপনাকে দেওয়ার ছিল আমার তরফ থেকে। আমি আপনার অনেক কবিতা শুনেছি, আমি কিন্তু আপনার অনেক বড় ফ্যান, ভীষণ ভালো লাগে আপনার কবিতা। তো সেই জায়গা থেকে আরেকটি প্রশ্ন, এই যে রিসাইটার হবার প্রফেশনটা, এই প্রফেশনটা কেন আপনি চুজ করলেন? কারণ আপনি তো ভীষণ ভালো গানও করেন, এটা আপনার বড়প্পন যে সত্যি সত্যি যারা আর্টিস্ট হয় না, তারা যে কাজগুলোতে পারদর্শী তারা সবসময় বলে, আমি শুনেছি বলে থাকেন যে না আমি এটা খুব একটা ভালো পারি না কিন্তু পড়ি শখে, সেরকমটাই মানে আপনিও তাই বললেন, কিন্তু আমরা জানি আপনি ভীষণ ভালো গান গান। তো আপনি সিঙ্গার কেন হলেন না, মানে এই রিসাইটার হবার প্রফেশনটাই কেন বেছে নিলেন? আরো তো অনেক প্রফেশন আছে। ওই যে বললাম ছোটবেলা না, আমি আমার মা মোটামুটি গানটা গাইতে পারতেন আর কি, মানে এটা কিন্তু কোন শিল্পী হিসাবে নয়, আমার মা গানটা জানতেন, বাড়িতে টুকটাক গান গাইতেন, যেরকম মানে হাউসওয়াইফরা যেমন গলার সাথে বসতে আমাকে শেখাবার চেষ্টা করে। কিন্তু গানটা যেটা কোনো একজন ভালো শিল্পীর কাছে বা ভালো গুরুর কাছে গানে যে শিক্ষা নেওয়া, সেইটা আমার কোনো কালে নিয়ে ওঠা হয়নি। তো সেক্ষেত্রে আমি বলতে চাই যে সবকিছু শুরু থেকে তো একটা মানে ব্যাকরণ থাকে, সেই গানের ব্যাকরণটা কিন্তু আমার জানা নেই, একেবারেই জানা নেই। এবার এবার একটা যেহেতু এটা বলতে পারি যে আমার মা যেহেতু গান করতেন, গানটা আমি শুনতে থেকেছি ছোটবেলা থেকে শুনেছি গান, তো গানের প্রতি ভালোভাবে তুলতে পারি মোটামুটি ভাবে থাকে সেইগুলো সঠিক আমি জানি, তো আমি গানটা মোটামুটি তুলে নিতে পারি সেই রকমই। কিন্তু ওই যে বলছো তুমি একটু বেশি বেশি গানটা নিয়ে বলছো, গানটা আমি ওই বাথরুম সিঙ্গারই বলতে পারো, মানে সেরকম কিছু নয়, ভালোবেসে গাই আর কি গানটা, কিন্তু গান আমি জানি না, গান শিখিনি। এবার কবিতাটা যেহেতু আমি শিখেছি ছোটবেলায়, আমি সুজাতা বন্দ্যোপাধ্যায় নামে একজনের কাছে শিখতাম, আবৃত্তি শিখতাম, আমার তখন মানে আমার প্রথম গুরুই বলা যায়, তো তাকে এখন আমি গুরু মা, যেহেতু তার হাত ধরেই আমার প্রথম পথ চলা শুরু কবিতা কবিতার জগতে। হ্যালো, তারপরে তার কাছে কিছুদিন যাওয়ার পর আমার গুরু ব্রততী বন্দ্যোপাধ্যায় আর কি। হ্যালো হ্যালো, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, হ্যাঁ একটু, হ্যাঁ এখন শুনতে পাচ্ছি ম্যাম, বলুন। হ্যাঁ, আপনার গুরু ব্রততী বন্দ্যোপাধ্যায়, তারপর? হ্যাঁ, তার কাছে আমি 14 বছর শিখেছি। তারপর তো আমার কবিতার জগতে যেরকম ধরো ইন্ডাস্ট্রিতে কিছু ভয়েস ওভারের কাজ করেছি, বা তোমার অ্যাঙ্কার হিসেবে কয়েকটা চ্যানেলে কাজ করেছি, তো সেই করতে করতে এটাকে নিয়ে আরো এগিয়ে যাচ্ছি বা এগিয়ে যে আরো ইচ্ছা রয়েছে আর কি। এছাড়া আর কিছু নাই, তাই গান নিয়ে এগোইনি, এটাকে ভালোবাসা থেকে এটার সাথেই এগোতে শুরু করেছি। জীবনে ছিল না ততটা এগোতে পারবো, আমি চেষ্টা করি। একদম। আচ্ছা, গান নাচ এগুলো মানুষকে তো অনেক বেশি আনন্দ দেয় যেমনটা আমরা জানি, তো আবৃত্তি নিয়ে মানুষের মধ্যে ক্রেজটা কিন্তু অনেকটা কম, তো সেটা নিয়ে আপনি কি বলতে চান? আমার এই ক্ষেত্রে না আমার কোনো মনে কোনো খেদ নেই, তার কারণ হচ্ছে কবিতাটা না আমার কাছে মনে হয় কবিতাটা অনেক সফিস্টিকেটেড একটা জায়গা, এক্সকিউজ মি ম্যাম, তো আপনার ভয়েসটা একটু সেক্ষেত্রে প্রবলেমের জন্য এ যদি আমার আটকে আটকে আসছে সামনে ম্যাম। 10টা অডিয়েন্স থাকে, হ্যালো হ্যালো, নাচ গানের তুলনায় অনেক বড় পাবে।
শুনতে পাচ্ছি জানো। সরি বন্ধুরা, নেটওয়ার্ক প্রবলেমের জন্য ভয়েসটা একটু প্রবলেম করছে। ডোন্ট ওয়ারি, আমরা আবার কন্টিনিউ করবো আমাদের আড্ডা। ম্যাম, আমার পরের প্রশ্ন ছিল, যেটি শুধু আমার নয়, যেমনটা আমরা সবাই জানি যে এখন গান বাজনা এসব নিয়ে সবাই খুব মাতামাতি করে, এগুলো মানুষকে আনন্দ দেয়, কিন্তু আবৃত্তির ক্রেজটা কোথাও যেন একটু আমাদের কম লাগে। তো সেই ক্ষেত্রে আপনি কি বলবেন, মানে কি বলতে চান সেই এই ব্যাপারটা নিয়ে? বন্ধুরা, যেমনটা বারবার আমি বলছি যে আমাদের নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমাদের কোথাও কোথাও একটু ভয়েস কেটে আসছে, বা নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমাদের পিকচার্স আটকে যাচ্ছে, তো ডোন্ট ওয়ারি, আমরা আমাদের প্রোগ্রাম এগিয়ে নিয়ে যাব আমাদের রিসার্চার অ্যান্ড অ্যাঙ্কার রশ্মি মুখার্জির সঙ্গে, যিনি আমাদের গেস্ট আছেন। তো ওনাকে আমাদের টেকনিক্যাল টিম ট্রাই করছে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করার। আমরা আবার আশা করছি ওনাকে আমাদের এই আড্ডায় আজকেই পাবো, নতুন করে আবার আড্ডা দেবো। যেমনটা তোমাদের বলেছে, উনিও বলে রিসাইটেশনের জগতে কেন ওনার এত নাম হয়েছে, উনি কেন রিসাইটার হতে চান, সেই স্টোরিটাও তো শুনলাম। আরো আড্ডা বাকি, তো পেয়ে গেছে আমাদের রিসাইটার অ্যান্ড অ্যাঙ্কার রশ্মি মুখার্জিকে। ম্যাম সরি, আমাদের নেটওয়ার্ক প্রবলেমের জন্য একটু ডিস্টার্ব হচ্ছিল। তো যেমনটা আমরা জানি যে আবৃত্তি করতে গিয়ে, মানে আবৃত্তির যে ক্রেজটা, মানে গান নাচ গান সবকিছু নিয়ে তো আমরা সব সময় মাতামাতি করি, আমাদেরকে আনন্দ দেয়, তো আবৃত্তি নিয়ে ক্রেজটা কেন এত কম মানুষের মধ্যে, সেই সম্পর্কে আপনি কি বলবেন, আপনি কি বলতে চান? জগৎ আছে জানো তো, মানে নাচ গানটা সাধারণ, মানে সাধারণ সব মানুষই নাচ গানটাকে খুব যেরকম ভাবে আর কি, সবাই সব সব রকম মানুষ নাচ গানটাকে যতটা কাছে ভাবে, কাছের করে নিতে পারে, নিজের করে নিতে পারে, কবিতাটা মনে হয় বোঝার লোক খুবই কম আমার যেটা মনে হয়। তো সেক্ষেত্রে যদি আমি 10 জন প্রপার লোক পাই যারা কবিতাকে ঠিক করে বুঝবে, ঠিক করে তার কমেন্ট করতে পারবে, সেটা ভালো মন্দ সব সেটাই আমার কাছে অনেক, ঠিক আছে, কম যাই হলো আর কি, সেই কোনো খেদ নেই। বা খুব সুন্দর উত্তর ম্যাডামের থেকে পেলাম, যে আমাদের আবৃত্তি বোঝার মতন ক্ষমতা যারা রাখেন, বা যারা, মানে প্রত্যেকটা জিনিসই তো ভালোবাসার মধ্যে দিয়ে যায়, আবৃত্তিটাও একটা ভালোবাসার একটা জায়গা। আমরা যে কোনো কাজ যখন করি ভালোবাসা দিয়ে করি, তো সেরকমই আবৃত্তিটা বোঝার মতনও বা ভালো লাগার মতনও মানুষ দরকার। তো তার মধ্যে থেকে কয়েকজন মানুষও যদি শোনে, সেটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। খুব সুন্দর উত্তর ম্যাম। ম্যাম, আমরা আরো যেটা জানি যে আপনি আবৃত্তি করতে গিয়ে বিভিন্ন দেশ বিদেশে ভ্রমণ করেছেন, তো সেই দেশ বিদেশের মানুষের ভালোবাসা পাওয়ার যে অভিজ্ঞতাটা, বা বাইরে গিয়ে যে অভিজ্ঞতা কবিতা শুনিয়ে, সেই সম্পর্কে একটু আমরা শুনবো, আমাদের দর্শক বন্ধুদের কাছে যদি একটু শেয়ার করেন সেই ব্যাপারে। দেখো, আমার বিদেশ যাওয়া বলতে প্রথম আমার জীবনের, আমি তখন মাত্র ক্লাস 8-এ পড়ি, সেই সময় আমি আবৃত্তির জন্য রাজ্যপালের হাতে পুরস্কার পেয়েছিলাম। তো এটা পরপর 3 বছর হয়েছিল, এবং সেই সময় যারা অর্গানাইজ করতেন এই প্রোগ্রামটা, তারা এই যে সার্ক কান্ট্রিগুলো আছে না, মানে ধরো আমাদের চারপাশে নেপাল, ভুটান, বাংলাদেশ যে কান্ট্রি গুলো আছে, এই টোটাল সবগুলো দেশ নিয়ে এই কম্পিটিশন একটা অ্যারেঞ্জ করতেন। 3 বছর পুরস্কার পেয়েছিলাম, তো সেক্ষেত্রে আমি করার বাংলাদেশে যাওয়া হবে এরকম কিছু শিল্পীকে নিয়ে, জুনিয়র আর্টিস্ট যারা তাদেরকে নিয়ে, এবং সেটা আমার কাছে খুব আনন্দদায়ক ছিল যে শুধু কবিতার জন্য আমি মাত্র ক্লাস 8-এ পড়ি, সেই সময় আমি বাংলাদেশে যাওয়ার সুযোগ পাচ্ছি। সেখানে গিয়ে কিনা কিনা আমি আমার নিজের আবৃত্তি, আমার কণ্ঠে আমি আবৃত্তি শোনাবো বাংলাদেশের মানুষদের, এটা আমার কাছে খুব এক্সাইটেড ছিল। মানে এত যদিও অল্প বয়সে, পরবর্তী একদম এটা খুবই স্বাভাবিক হয়ে গেছে, কেন এখন তার শিল্পীরা আচ্ছা বিভিন্ন দেশে তাদের পারফর্ম করতে, আমার কাছে সবচেয়ে বড় পাওনা এক্সাইটমেন্টের কিছু ছিল, মানে মনে রাখার মতো একটা জায়গা।
সত্যি মানে অনেক বড় পাওয়া আপনার জীবনের এগুলো, মানে এত কম বয়সে আবৃত্তি নিয়ে দেশের বাইরে গিয়ে দেশের মানুষদের আনন্দ দেওয়া, তাদেরকে বোঝানো, নিজের ট্যালেন্টটাকে তাদের সামনে তুলে ধরা, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। ইভেন আমরাও ভীষণ প্রাউড ফিল করছি এই মুহূর্তে আপনাকে নিয়ে, যে আমাদের দেশের কেউ একজন খুব অল্প বয়সেই দেশের বাইরে গিয়ে অন্য দেশে নিজের কণ্ঠে আবৃত্তি শোনানো, এটা সত্যি অনেক বড় অ্যাচিভমেন্ট আমি মনে করি লাইফে। আচ্ছা, এই যে আপনি নিজেই বলেন যে রাজ্যপালের কাছ থেকে আপনি পুরস্কার পেয়েছেন অনেকবার, 3-3 বার, তো সেই সেই মুহূর্তটা যখন আপনি পুরস্কারটা নিচ্ছেন বা ভাবলেন যে আপনি অ্যাওয়ার্ডেড, তো সেই সময় আপনার এক্সপিরিয়েন্স বা আপনার এক্সাইটমেন্ট কি ছিল, এটা যদি একটু শেয়ার করেন। এই দেখো, সেই সময় এক্সাইটমেন্টটা তো অদ্ভুত এক্সাইটমেন্ট একটা, কেন কি রাজ্যপালের হাত থেকে পুরস্কার নিতে গিয়েছি রাজভবনে, এবং রাজ যারা যারা পুরস্কার পেয়েছিলেন মানে সেখানে রাজভবন ঘুরে দেখানো হয়েছিল আমার কাছে, তখন তো অনেক ছোট আমি বললাম না, যে সেইটা আমার কাছে খুবই একটা মানে অদ্ভুত এক্সাইটমেন্ট, যে আমি রাজভবনে যাচ্ছি রাজ্য। সত্যি এখন হয়তো খুব ইজি হয়ে যায় ব্যাপারটা, এখন তো পলিটিক্যাল কারণ হোক বা নয় পারে, কিন্তু আমি ওই আমি কবিতার জন্য এই এতটা অ্যাচিভমেন্ট পাবো, এটা আমার কাছে সত্যি এক্সাইটমেন্ট ছিল তখন। সত্যিই তাই, অনেক বড় ব্যাপার। আচ্ছা, এই যে আপনি এত সাফল্য পেয়েছেন আবৃত্তির জগতে, এই সাফল্যের পেছনে আপনি কি মনে করেন কার অবদান সব থেকে বেশি? শুরুর অবদানটা অবশ্যই বলবো আমার মা, তার কারণ হচ্ছে কবিতাটা ছড়ার ছড়া শেখা যেটা, সেটা হয়তো বাবার হাতে, তো মা আমাকে আমাকে আগে বেশি বলবো এটা অস্বীকার, বিভিন্ন জায়গায় নিয়ে নিয়ে ছুটেছেন আর কি, শুধু মেয়ের একটু পরিচিতির জন্য বা মেয়ের এই ফ্লারিশমেন্টের জন্য আর কি, তো সেক্ষেত্রে মায়ের অবদান অবশ্যই বেশি। এবং তার পরে বলবো যে বিবাহিত জীবনের পরে আমার শ্বশুর বাড়ি থেকে এই যে মানে শ্বশুর বাড়ির অবদানও অবশ্যই রয়েছে, কেন কেউ অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক মেয়েদের বিয়ের পরের জীবনটা না থেমে যায়, তারা এই গান গতিতে আমি আমার ওই অবিবাহিত জীবন জীবনের সাথে মেলে আর কি, তো কিছু অসুবিধা হয় না। এই প্রসঙ্গে ম্যাম আমাদের একটি কথা মাথায় এলো, শুধু আমার না আমাদের বন্ধুদেরও জানার ইচ্ছে, বিয়ের আগের জীবন আর বিয়ের পরে পুষ্প আসার পর আপনার জীবনের কতটা চেঞ্জ হয়েছে আর কিভাবে সেটা আপনি এনজয় করেন, মানে কতটা পরিবর্তন এসেছে বিয়ের আগের জীবন আর বিয়ের পর পুচকু হওয়ার পর আপনার জীবনের কতটা চেঞ্জ এসেছে? কিছুদের স্যাক্রিফাইস একরকম, তারপরে স্ত্রী একজনের, তারপরে মা, এবং পরবর্তীকালে যখন মানে ঠাকুমা ঠাকুমা হয়ে যাবো আর কি, সেটা পরের ব্যাপার, কিন্তু এখনো পর্যন্ত মায়ের স্টেজে আছি, তো সেক্ষেত্রে একটু স্যাক্রিফাইস তো করতেই হয়। জীবনের পথ চলাটা যেরকম ছিল একটা একটা স্মুথ গতিতেই ছিল, বলছি না যে একদম একদম টপ একদম উপরে সিঁড়িটা একবারে পেয়ে গেছি চড়ে ফেলে। বন্ধুরা, আজকে সত্যি নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমাদের এত সুন্দর আড্ডাটি নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমরা আবার আমাদের ম্যামকে ডিসকানেক্টেড হয়ে গেছে আমাদের ম্যাম আমাদের সাথে, তো আশা রাখছি আমরা আবার আজকের আড্ডায় ম্যামকে পাবো। আমাদের পুরো টেকনিক্যাল টিম ম্যামের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে, অবশ্যই জানবো তার বিবাহিত জীবনের আগের জীবন আর বিবাহিত জীবনের পর পুচকু হবার পর তার জীবনের কতটা চেঞ্জেস এসেছে সেই ব্যাপারে জানবো। আমরা ম্যামকে পেয়ে গেছি, ম্যাম প্লিজ আপনি যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন যে বিবাহিত জীবন বা বিবাহিত জীবনের আগের যে স্টেজটা ছিল সেটা কতটা মিল আছে এই দুটোর মধ্যে বা কতটা চেঞ্জেস এসেছে পুচকু হবার পর, সেটা যদি একটু শেয়ার করেন।
হ্যাঁ, ওই বিয়ে ছিল। এবার বিয়ের পরে এটা আমি আগেও একটা শোতে বলছিলাম যে ও আমার সত্যি খুব ভালো বন্ধু, আমরা স্বামী স্ত্রী মনে করি না, খুব ভালো বেস্ট ফ্রেন্ড আর কি বলা যায় আমরা দুজনে। তো সেক্ষেত্রে ওর থেকেও আমি একদম সব সময় পজিটিভ সাইন পেয়েছি, এবং ও আমার সবসময় ইনসিস্ট করে ভালো কাজের জন্য, ভালো কাজের জন্য। এটা একটা বিশাল পাওনা আমার কাছে। আমি অনেক সময় হয়তো ঝিমিয়ে পড়ি যে থাক আজকে এই কাজটা করবো না, ও আমাকে বলে যে কেন করবে না, এটা আজকে কাজ আজ কি শেষ করতে হবে, মানে এরকম লাইফটা। ওই বললাম যে বেস্ট ফ্রেন্ড আটটা ইয়ার কি হুজুক সবকিছু আমার ছেলের এই 5 বছর বয়স। হ্যাঁ 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 একদম একদম। আর এই ছেলে হওয়ার পর থেকে একটা হয়ে যায়, যেহেতু মা হয়ে গেছি রেসপন্সিবিলিটির জায়গাটা অনেকটা বেশি হয়ে যায়। তো সেক্ষেত্রে ওর কথা ভেবে আমাকে মাঝে মধ্যে আমার কাজের একটু স্থগিত করে যায়, এটা এটা খুব স্বাভাবিক আমার মনে হয়, এবং ভালো আর চিন্তা করে। তো সে বাড়ি আর কি, মেয়েদের বলে আগের বাড়ি আর পরের বাড়ি, তো সেই সাপোর্টটা যেহেতু আমার কাছে দুটো বাড়ি সমান, তো আমার খুব একটা অসুবিধা কিছু হচ্ছে না, সব মিলিয়ে মিশিয়ে হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। মানে দুটো লাইফই ভীষণ এনজয় করছো, মানে কোনো ডিফারেন্ট কিছু নেই হ্যাঁ দুটো লাইফের মধ্যে, বা এরকমই থেকো সব সময় না একদম না হাসি খুশি থেকো। আচ্ছা, আমাদের একটা রিকোয়েস্ট আছে, শুধু আমার নয়, আমার অডিয়েন্সটা আগে থেকেই বলে রেখেছে আমায় যে রেশমি ম্যাম আসা মানেই আমরা কবিতা শুনবো। অলরেডি আমাদের রিকোয়েস্ট চলে এসেছে, বছর 20 পর শুনবো। তো সেই কবিতাটি যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন ম্যাম, বছর 20 আপনার কণ্ঠে বছর আমি কুড়ি পরে আর শুনেছি, কি। হ্যাঁ আবার শুনবো, কারণ এটি যতবার বছর শুনবো কুড়ি পরে, ততবারই এই মনে হবে না আমি শুনি। বছর কুড়ি পরে এই কবিতাটা আমার, মানে আমি মাঝে মধ্যে একটু কবিতা কবিতা লিখি আর কি। তো এই কবিতাটা বেরিয়ে গেছিল কোন সময়, এত এত কত তোমার চ্যানেলে ছাড়তেই পারো তোমার লেখা কবিতা, তার আগে আমার এত সৎ সাহস, মানে এত সাহস হয়নি যে নিজের লেখা কবিতা আমি আমার কণ্ঠে বলে ইউটিউবে ছাড়বো। তো যাই হোক, এইটা যখন আমি ইউটিউবে মানে রিলিজ করেছি কবিতাটি, তো অনেক মানুষ এটা খুব প্রশংসিত হয়েছে এবং বলেছে খুব ভালো লেখাটা, ভালো ভালো লেখাটা ভালো হয়েছে, হয়েছে, জানি না কতটা ভালো লাগবে। ভালো লাগবে। তো রিকোয়েস্ট যখন রিকোয়েস্ট যখন এসেছে তাহলে তো করতেই হবে, আমাদের সকলের এই মুহূর্তে প্রিয় তো কবিতা বছর 20 পড়ছি এখন একদম, থেকে বছর এখন থেকে সোনালি বছর থেকে অস্তের আগে, সোনালি অস্তের আগে ভাবছে বসে ভাবছে তোমার বসে কথা, তোমার কথা, আকাশ পারে সন্ধ্যা তারা জাগে, আজকে থেকে আজকে থেকে বছর 20 আগে, বছর 20 আগে, এখন থেকে বছর 20 আগে বছর 20 আগে আমার আমার ছোট্ট ইচ্ছেগুলো সাজতো তোমার সাজে, বন্ধুরা তো সরি, আবার আমাদের নেটওয়ার্ক প্রবলেমের জন্য ম্যামের সঙ্গে ডিসকানেক্টেড হয়ে গেলাম আমরা, ভীষণ খারাপ লাগছে, কিন্তু আবার আমরা ম্যামকে পাবো আমাদের এই অনুষ্ঠানে। আমাদের টেকনিক্যাল টিম ট্রাই করছে ওনার সঙ্গে যোগাযোগ করার, তো আমরা আমাদের আড্ডা কন্টিনিউ করবো। যেমনটা বললাম যে উনি ওনার জীবনের বিবাহিত জীবনের আগে যেভাবে কাটিয়েছে, এখনো কিন্তু সেম একই ভাবে কাটাচ্ছে, হওয়ার পর ভীষণ আনন্দ নিয়ে ভালো আছে। ইভেন সবচেয়ে বড় ব্যাপার, মেয়েদের জীবনে তো মানে অনেক রকম স্টেজ আসে, কিন্তু ওনার লাইফে যেটা মানে খুব কম মেয়েরা এতটা লাকি হয় কি, শ্বশুর বাড়ির সাপোর্টটা পাচ্ছে নিজের ইচ্ছেগুলোকে পূরণ করার জন্য। তো ম্যাম আবার যখন আমাদের সঙ্গে কানেক্টেড হবেন আমাদের আড্ডায়, আমরা ওনার কণ্ঠে বছর 20 পর কবিতাটি শুনবো, যেটি কিনা ওনার লেখা আপনারা ইউটিউবে গেলে পাবেন, ওনার কণ্ঠে বছর 20 পর, যেটি আমাদের আপনাদের সকলের ভালো লাগার একটি কবিতা।
আশা রাখছি ওনাকে আমরা আমাদের আড্ডায় ফিরে পেলে আবার আমাদের এই আড্ডাটিকে কন্টিনিউ করবো। কারণ বন্ধুরা তোমরা কোথাও যাবে না, আমাদের এই আড্ডায় আরো মজার মজার অনেক কোয়েশ্চেন আছে, অনেক মজার মজার রাউন্ড আছে যেটা এখন ওনার সঙ্গে আমাদের খেলার বাকি। আর যারা আমাদের এই প্রোগ্রামটি দেখছো আর এখনো আমাদের পেজটিকে লাইক করোনি তাদের বলছি তোমরা চটপট আমাদের এই MS মোশন পিকচার্স এর পেজটিকে লাইক লাইক করে ফেলো, আর ইউটিউব চ্যানেল যেটি আছে ইউটিউব চ্যানেলটি MS মোশন পিকচার্স এর সেটিকে সাবস্ক্রাইব করে ফেলো। দেরি না করে চটপট আমাদেরকে কমেন্ট বক্সে জানাও আমাদের প্রোগ্রাম তোমাদের কেমন লাগছে, আর তোমার প্রোগ্রাম কেমন লাগছে। আর তোমরা তো স্বপ্ন উড়ান দেখেছো, যদি দেখে থাকো তাহলেও কমেন্টে জানাও তোমাদের কেমন লাগছে, আর যদি না দেখে থাকো তাহলে চটপট এক্ষুনি ইউটিউবে গিয়ে সার্চ করে, অবশ্যই এক্ষুনি নয় আমাদের এই আড্ডা তুনুটি দেখার পর ইউটিউবে গিয়ে সার্চ করে স্বপ্নটি দেখে ফেলো। কারণ এরপর আরো অনেক ভালো ভালো শর্ট ফিল্ম আসছে তোমাদের জন্য, MS মোশন পিকচার্স তোমাদের জন্য অনেক ভালো ভালো প্রোগ্রাম রেডি করছে যেটা তোমাদের কাছে পৌঁছে দেবে তোমাদের ভালো লাগার জন্য। তাই তোমাদেরকে বলছি আমাদের পাশে থাকো, সঙ্গে থাকো, MS মোশন পিকচার্স এর পাশে থাকো। আর আমার কেন জানো না আজকাল খুব একটা ভালো ভালো ফিল হচ্ছে, কেন বলো তো? কারণ আজকে আমাদের 18তম এপিসোড, সেই জায়গা থেকে তোমরা 18 দিন ধরে যেভাবে আমাদেরকে সাপোর্ট করছো আমাদের আড্ডাবে জন্য প্রোগ্রাম থেকে, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরো ভালো লাগছে কারণ আমাদের এই এপিসোড গুলো প্রত্যেকদিন স্পেশাল এপিসোড যাচ্ছে উইথ স্পেশাল গেস্ট এর সাথে। তো এই এপিসোড গুলো তোমাদের বারবার বলি যে প্রত্যেকদিন দেখো যাতে মিস না করে যাও, সেই জন্য আমাদের সঙ্গে থাকো, কানেক্টেড থাকো। আর তোমাদের রিভিউ ছাড়া আমরা তো বুঝতেও পারছি না কি তোমাদের আমাদের প্রোগ্রাম কেমন লাগছে। তাই বলছি বন্ধুরা চটপট আমাদেরকে কমেন্ট করে জানাও, ইনবক্সে জানাও তোমাদের আমাদের এই আড্ডা বই তনুর প্রোগ্রাম কেমন লাগছে। শুধু তাই নয়, তোমরা যদি সরাসরি আড্ডা বই তনুতে অনুর সঙ্গে আড্ডা দিতে চাও তাহলে কি করতে হবে, আমাদের প্রোগ্রামটিকে রেগুলার দেখতে হবে, MS মোশন পিকচার্স পেজটিকে লাইক করতে হবে, আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে যাতে আমাদের প্রোগ্রাম গুলোকে তোমরা মিস না করে যাও। আর আড্ডা হইতো নতুন নতুন টপিক নিয়ে যেদিন আড্ডা হইতো নতুন ও আসবে আড্ডা দিতে, সেদিন তোমরা অনুষ্ঠানে সরাসরি আড্ডা দেওয়ার সুযোগ পাবে। তার জন্য তোমাদের কি করতে হবে, আমাদের ইনবক্স করতে হবে, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে তোমাদের আমাদের প্রোগ্রাম কেমন লাগছে, সেই টপিকের উপর তোমাদেরকে তোমাদের মতামত জানাতে হবে। তাই বলছি বন্ধুরা এইভাবে দূরে দূরে না থেকে আমাদের সঙ্গে কানেক্টেড থাকো, আমাদেরকে জানাও তোমাদের মতামত, কারণ আমি কিন্তু মাঝে মাঝে খুব আপসেট হয়ে যাই তোমাদের কমেন্ট না পেলে। তো বন্ধুরা যেমনটা বলেছিলাম আমরা আবার আমাদের রেশমি মুখার্জিকে আমাদের আড্ডায় পাবো, ঠিক পেয়ে গেছে। বছর 20 পর কবিতাটি শুনছিলাম দিদি, সরি আমাদের নেটওয়ার্ক প্রবলেমের হ্যাঁ জন্য একটু ডিসকানেক্টেড না না, হয়ে গেল, এটা আমারও আমারও প্রবলেম, আমিও সরি চাইছি দর্শক বন্ধুদের কাছে। না না, ইটস ওকে ম্যাম, ইটস ওকে ম্যাম, আমরা আপনার কণ্ঠে বছর 20 পর কবিতাটি শুনি। হ্যাঁ, কবিতাটি আমি শুরু করেছিলাম, আমার মনে হয় কি আমার নেটওয়ার্ক প্রবলেমের জন্য বারবার এটা আটকে যাচ্ছে, আমি যতটা বলেছিলাম তার পর থেকেই বলছি। ম্যাম আমি বলছি প্রথম থেকে বললে খুব খুশি হব, কারণ আমাদের দর্শক বন্ধুরা ভীষণ ভাবে ওয়েট করছে আপনার কণ্ঠে কবিতা শুনবে বলে, কারণ আপনাকে এতদিন বাদে পেয়েছি তো ছাড়া উচিত হবে না, প্লিজ প্রথম থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে। এখন থেকে বছর 20 আগে সূর্য যখন নুয়ে পড়ে সোনালি অস্তর আগে, ভাবছি বসে তোমার কথা, আকাশ পারে সন্ধ্যা তারা জাগে, আজকে থেকে বছর 20 আগে। এখন থেকে বছর 20 আগে আমার ছোট্ট ইচ্ছেগুলো সাজতো তোমার সাজে, ভাবছি বসে সেসব কথা, স্বপ্নগুলো মুখ ঢেকে দেয় লাজে, বুকের মাঝে এসরাজি সুর বাজে। আমার তুমি বছর 20 আগে, উদ্দাম ঝড় সৃষ্টি ছাড়া হাওয়া, একলা মাঠে বৃষ্টিতে খুব নাওয়া, ওলট পালট বিশ্ব মাঝে অনেকটা সুখ পাওয়া, সহজ ছিল তোমার কাছে যাওয়া, শরীর ভেজা জল ছন্দে লয়ে হয়ে উঠতো গান, ফিস ফিসিয়ে বলে যেত দিঘির ধারে চল, ভালোবাসায় সেইটুকু সম্বল। এখন থেকে বছর 20 পরে বাইরে বাদল অঝোর ধারায় ঝরে, ভাবছি বসে তোমার কথা ঘরে,
সেদিনের সেই স্বপ্ন যত ভেঙে চুর মার ঝড়ে মন আকাশে মেঘ জমেছে সেসব গুমরে মরে, খুঁজছি তোমায় বছর কুড়ি পরে, খুঁজছি তোমায় বছর কুড়ি পরে। অসাধারণ, খুব সুন্দর, খুব সুন্দর ম্যাম, মানে কি বলবো, মন ভরে গেল। এতদিন আমরা ইউটিউবে শুনেছি আপনার কণ্ঠ, আজ সরাসরি লাইভ আপনার কবিতা শুনতে পারবো, তাও বছর কুড়ি পর, যেটি সবার মন ছুঁয়ে গেছে, অসাধারণ। সত্যি খুব ভালো লাগছে, ইচ্ছে করছে না আড্ডা শেষ করতে। আরেকটি ছোট্ট প্রশ্ন, আচ্ছা ম্যাম, আপনি তো আবৃত্তি করেন, আবৃত্তির পাশাপাশি মানে আমাদের খুব জানার ইচ্ছে, আপনি আর কি কি করতে ভালোবাসেন? আবৃত্তির পাশাপাশি আমার গল্পের বই পড়তে ভীষণ ভালো লাগে, গান শুনতে খুব ভালো লাগে, মানে যখন সময় পাই কবিতার বই অথবা গল্পের বই, বিশেষ করে আমার বিভূতিভূষণের উপন্যাস পড়তে ভীষণ ভালো লাগে। মানে মোস্ট প্রবাবলি আমার বোধ হয় সব উপন্যাসই শেষ বিভূতিভূষণের। আর এছাড়া রবীন্দ্রনাথ তো রয়েছেই, বা আমি সব রকমই পড়ি, ধরো সুকুমার রায়ের গল্প পড়তে আমার খুব ভালো লাগে, সুকুমার রায়ের কবিতা এবং সুকুমার রায়ের গল্প আমার ভীষণ পছন্দের, আর আমার ছেলেকেও আমি শোনাই এগুলো। আর আমার একটা হ্যাবিট আছে, আমি বলছি, আমি রোজ শুতে যাওয়ার আগে আমি নিজের পছন্দের কিছু গল্প বা উপন্যাস পড়ি, আর ছেলের পছন্দের কিছু ছেলেকে কোনো কোনো দিন হয়তো শোনাই, মানে এটা আমার হ্যাবিট আছে প্রত্যেক দিন, মানে বেড টাইম স্টোরি আমাদের চাই আর কি, এটা আমার আর আমার ছেলের। লাভলি। এই হ্যাবিট থেকে, হ্যাবিট প্রসঙ্গে আমার একটি কথা মাথায় এলো, খুব জানতে ইচ্ছে করছে, এমন কোন হ্যাবিট যেটা আপনি অনেকদিন ধরে বদলাতে চাইছেন কিন্তু পারছেন না? এইটা আমি একটা সত্যি কথাই বলে ফেলি, জিজ্ঞেস যখন করলে, আমি না এমনি সাধারণত খুব রাগ টাগ করি না, কিন্তু হঠাৎ করে রেগে গেলে খুব সাংঘাতিক হয়ে যাই। হ্যাঁ, এটা এখন হয়তো হেসে হেসেই বলছি আমি কথাটা, কিন্তু আমি রেগে গেলে খুব সাংঘাতিক, রেগে গেলে আমার মানে নিজের রাগটাকে সামলে রাখতে পারি না, মাঝে মাঝে এত রেগে যাই মাঝে মাঝে, তো সেইটা আমি একটু বদলাবার চেষ্টা করছি। মানে আমি বুঝতে পারছি এই রাগটা কিন্তু খারাপের দিকে যেতে পারে, রাগটাকে সামলে নেওয়াটা উচিত, যেটা ভবিষ্যতে ভালো কিছু সাইন দেখাতে পারে, ওই জন্য এটা আমি চেষ্টা করছি রাগটা কমানোর। যেমনটা আমরা জানি যে খুব রাগী মানুষটা কিন্তু ভীষণ ভালো মনের মানুষ হয়, তো রাগটাকে কন্ট্রোল করার এটা অবশ্যই আপনি আপনার এই হ্যাবিটটাকে আপনি চেঞ্জ করতে চাইছেন, কিন্তু এটা পাশাপাশি আরেকটা জিনিসও প্রুফ করে যে আপনি ভীষণ ভালো মনের মানুষ। আচ্ছা, আরেকটা জিনিস যে আমরা সবাই জানি, ইনফ্যাক্ট আমি নিজে এটার প্রত্যক্ষদর্শী প্রমাণ, কারণ অনেকবার আমি আপনার হাতে রান্না খেয়েছি, তো আমরা সবাই জানি আপনি ভীষণ ভালো রান্না করতে জানেন, মানে ভীষণ টেস্টি, মানে হোটেলের রেস্টুরেন্টের খাবারের থেকেও টেস্টি, তো এই রান্নার ভালো রান্নার রাজটা কি, মানে এই রাজটা কি আছে? এই এটা এইটা এইটা খুব হাসির একটা কোয়েশ্চেন করলে, তার কারণ হচ্ছে আমি যখন বিয়ে হয়ে আসি তখন আমি না রান্নার কিছুই জানতাম না, মানে আমি দেখতাম, মানে অবজারভেশনটা আমার ছোটবেলা থেকেই একটু ভালো, মানে ধরো কেউ কোনো গান গাইছে সে কিভাবে গাইছে, সে কেউ কোনো আবৃত্তি করছে সে কিভাবে করছে, এগুলো আমি খুব ভালো অবজার্ভ করতাম আর কি ছোট থেকে। এটা আমি বড়দের কাছে শুনেছি, বা আমার টিচারদের কাছে, বা আমার মা বাবার কাছে, পেরেন্টসদের কাছে শুনেছি, কিন্তু এই রান্নার ব্যাপারটাও না আমি খুব ভালো অবজার্ভ করি, মানে আমি এখন আমার শাশুড়ি মা রান্না করতেন আর কি, তো আমি দেখতাম যে কোন রান্নাতে কি ফোড়ন দেওয়া হচ্ছে, কি মশলা দেওয়া হচ্ছে, তো এবার আমার রান্নার বলে না মানে মেরা নাম্বার কব আয়েগা, মানে ব্যাপারটা এরকম আর কি, তো আমার তো এবার যখন আমার রান্না করার স্কোপ আসতো, তার আগে মোটামুটি আমি রপ্ত একটা মানে মানে রান্না করে তো রপ্ত করতে পারতাম না, কিন্তু মনে মনে ব্রেনে একটা রপ্ত করতাম যে আজকে আমি পটল চিংড়ি করব, কথার কথা বলছি, বা আজকে আমি ডালই ধরো ডাল করব, বা একটা মাছের ঝাল করব, এবার মাছের ঝালটা সর্ষে দিয়ে করব না মাছের ঝালটা তোমার মানে আদা রসুন দিয়ে কালিয়া বানাবো, মানে কথার কথা বলছি, তো সেইগুলো মোটামুটি একটা মাথায় রপ্ত করে নিয়েছি। এবার যখন যখন আমার মানে আমার নাম্বার এসছে আর কি, তখন আমি সেইটা মানে অ্যাপ্লাই করে দেখেছি যে সেটা মোটামুটি আমি সাকসেসফুল, লোকে বলছে যে না ভালো হয়েছে রান্নাটা, সবাই আমার বাড়ির বিশেষ করে আমার হাজবেন্ড তো বলে তোমার হাতের রান্না খুব ভালো, ভালো লাগে খেতে চায়, তো সেক্ষেত্রে আমি সাকসেসফুল, আর নিজেরও খুব ভালো লাগে তখন, ও আমি ভালো রান্না করতে পারি, এটা আমার কাছে বিশাল একটা ব্যাপার, যেহেতু আমি রান্না কিছুই পারতাম না তাই।
সেই জায়গা থেকে এখন এত টেস্টি রান্না। তো ওটাই আর কি, আগে থেকে মানে সব বড়রা যেভাবে করতো যখন আমি পারতেন না রান্না করতে, তখন সেগুলো মাথায় স্টক করা, তারপর সেগুলোকে অ্যাপ্লাই করা, যা আর তার মধ্যে একটু ভালোবাসা স্নেহ সব মিলিয়ে আর কি রান্নাটা আরো টেস্টি হয়ে ওঠে। তো আই হোপ নেক্সট টাইম আমি আবার আপনার হাতে রান্না খাওয়ার সুযোগ পাবো। তবে একদম ছাড়ছি না। একদম। আচ্ছা ম্যাম, আপনি যখন আবৃত্তিটাকে প্রফেশন হিসেবে বেছে নিয়েছেন, এটা অনেকের লাইফেই হয় আমাদের, কারণ আমাদের বাড়িতে এখনো মানে আমাদের এই প্রফেশনটাকে, নাচ গান অ্যাক্টিং আবৃত্তি সঞ্চালনা, এই প্রফেশনটাকে অনেকে মেনে নিতে চায় না। তো সেই ক্ষেত্রে এই প্রফেশনে যখন আপনি এলেন, তখন আপনি ফ্যামিলির সাপোর্ট কতটা পেয়েছিলেন? আবৃত্তির প্রফেশনে, আবৃত্তিটা বলছো? হুম হুম আবৃত্তি প্রফেশনে আমি পুরোপুরি সাপোর্ট পেয়েছি, এবং আবৃত্তি রিলেটেড ধরো আমি ধরো আমি বললাম না যে আমি চ্যানেলে অ্যাঙ্কারিং করেছি বেশ কিছুদিন বিয়ের আগে, এটা অবশ্য। এছাড়া আমি তোমার এই সংক্রান্ত কোন আমার এই যে ঋতটাকে এগিয়ে নিয়ে যাওয়া, বা আমার কবিতার বিয়ের পর পরও আমি ধরো কবিতার ক্লাস যেখানে যেখানে আমার ব্রাঞ্চ আছে, আমি সেই ব্রাঞ্চ গুলোতে যখন যেতাম শেখাতে, আমার ভালো লাগার জায়গাগুলো কেউ কোনো বাধা দেয়নি, মানে আমি পুরোপুরি সাপোর্ট পেয়েছি। বিয়ের আগে যেমন মা বাবার কাছ থেকে পেয়েছি, বিয়ের পরেও আমি আমার শ্বশুরবাড়ি থেকে এই সাপোর্টটা পেয়েছি। কেউ বলেনি কখনো যে এই ক্লাস করানোর কি দরকার, এই নিজে চর্চা করছো করো, তোমার আবার শেখানোর কি দরকার, মানে এই এইগুলো কেউ বারণ করে, মানে আমি এটা বুঝিনি, মানে বাধা কি জিনিস সেটা বুঝিনি। আচ্ছা, যদি এরকম এই সাপোর্টটা খুব বড় জানো তো মেয়েদের কাছে। ধরুন কখন মানে আপনার জীবনে আসেনি, কিন্তু এরকম তো অনেকের লাইফেই হয়, কোনো একটা কাজ করতে যাচ্ছে বা আবৃত্তির জগতে হোক, নাচ গান অভিনয় জগতে হোক, ফ্যামিলি সাপোর্ট করে না, তো সেই ক্ষেত্রে তারা কি করে ফাইট করবে? আপনি এই ব্যাপারে কি মানে তাদেরকে বলতে চান, কি সাজেস্ট করবেন তাদের? দেখো, প্রথমত আমি একটা বলছি যে অনেকগুলো পয়েন্ট আছে। যেমন ধরো যে তুমি কিছুটা ধরো বিবাহিত লাইফের পরটা না মানুষের কিছুটা মানে ভাগ্যের ব্যাপার, ঠিক আছে, মানে কিরকম মানুষের সাথে গিয়ে তুমি আছো সেটা তুমি আগে থাকতে বুঝতে পারবে না। তো সেক্ষেত্রে আগে থাকতে অনেকটা মানে মানুষ তো সত্যিকারের মানুষ তো ধরো মুখোশধারী, মানুষকে বোঝা কিন্তু খুব মুশকিল। এবার সেই মুখোশের আড়ালের মানুষটা কতটা ভালো কতটা খারাপ সেটা তুমি আগে থাকতে একদমই বুঝতে পারবে না। তো বিয়ের পরের জীবনটা মানুষের ভাগ্যের ব্যাপার। এবার তার মধ্যে কি ভুল মানে একটু আধটু টুকটাক প্রবলেম থাকে, কিন্তু অনেকেরই থাকে। তো এবার আমার মনে হয় প্রথমত তোমাকে ভাবতে হবে যে আমি 100 জনকে খুশি করতে পারবো না। যদি 100% তোমার সারাউন্ডিংস 100% লোক থাকে, তো তুমি 100 জনকেই খুশি করতে পারবে না। এটা তোমাকে ভেবেই এগোতে হবে যে তুমি 100 জনকে খুশি করতে পারবে না। তুমি যদি মনে করো যে হ্যাঁ আমি আমি পারলাম না একে খুশি করতে, খুব দুঃখ পেলাম, একটা দুঃখ পাওয়া মানে তুমি নিজে অসুস্থ হয়ে পড়বে, তোমার নিজেরকে নিজেই তুমি কষ্ট দিচ্ছ, সেটা করবে না। তুমি 100 জনকে খুশি একেবারেই করতে পারবে না। তুমি এটা ভাববে যে হ্যাঁ আমি 100% এর মধ্যে 70% লোক খুশি করতে পারলাম, তো বাকি 30% কি 20% ঠিক আছে তারা তাদের মতো থাক, তাদেরকে আমি নাই বা খুশি করলাম, এইটা ভেবে যদি তুমি এগো তাহলে তোমার পজিটিভ সাইন থাকবেই জীবনে, এটা থাকতে বাধ্য। আর তোমার লক্ষ্যে তোমাকে থাকতে হবে যে তুমি আমি ধরো আমি আবৃত্তিটা নিয়ে আছি, এই আবৃত্তিটাকে ছেড়ে থাকার কথা আমি জীবনে কোনোদিনও ভাববো না, একেবারেই না, মানে মানে একদম জীবনের শেষ দিন পর্যন্ত আমি আবৃত্তি আওড়াবো আর কি, বলবো আর কি এরকম। এই ভেবে যদি তুমি এগো, আজকে হয়তো তুমি সাকসেস পাচ্ছ না, কাল পাচ্ছ না, কিন্তু একদিন না একদিন তুমি কোনো না কোনো ভাবে সাকসেস পাবেই যদি তুমি লক্ষ্যে থাকো। আর তোমার জীবনের বাধা যে তাকে ইগনোর করো, আমার মনে হয় ইগনোর না করলে তুমি পারবে না। যদি মনে হয় যে তোমার জীবনে কেউ বাধা আছে যে তোমার কাজটা করতে দিচ্ছে না, তাকে তুমি ইগনোর করো, এছাড়া আর কোনো উপায় নেই, কিন্তু নিজেকে খুশি রাখো তাহলে ভালো। কারণ মাঝে মাঝে আমরা পথ চলতে চলতে তো অনেক সময় হোঁচট খেয়েই যাই, তখন কিন্তু আমরা দাঁড়িয়ে পড়ি না, সেই হোঁচট যে জায়গাটায় খাচ্ছে সেই জায়গাটাকে সরিয়ে দিয়ে আমরা কিন্তু অন্য রাস্তা দিয়ে হাঁটতে শুরু করি, এবং তুমি দেখবে যে তুমি হোঁচট খাওয়ার পরে তুমি আরো স্ট্রং হয়ে উঠেছো, মনের দিক থেকে আরো স্ট্রং হয়ে উঠেছো, তোমার মধ্যে জেদ বেড়ে গেছে আরো। একবার দুবার হোঁচট না খেলে না এগোনোর মর্যাদাটা বোঝা যায় না। খুব সুন্দর, খুব ভালো লাগলো ম্যাম। আচ্ছা ম্যাম, আমাদের এই অনুষ্ঠানে আরেকটি ছোট্ট রাউন্ড হয়, মজার রাউন্ড, র্যাপিড ফায়ার যাকে আমরা বলি, আমরা আপনার সঙ্গে খেলতে চাই, আপনি কি রাজি আছেন? অনুমতি দিলে শুরু করবো।
না খেলতে তো ভালোই লাগে বলো, খেলতে রাজি আছে, কিন্তু খেলাতে তো হার জিত আছে, ঠিক আছে কোনো ব্যাপার না, চলো হেরেও যেতে পারি। না না একদম ইজি, র্যাপিড ফায়ার এর দিস অর দিস অর দ্যাট, মানে এটা অথবা ওটা আপনাকে বলতে হবে। সিঙ্গিং আচ্ছা অর ঠিক আছে, রিসাইটেশন, চলো সিঙ্গিং অর রিসাইটেশন, রিসাইটেশন। ফ্যামিলি অর প্রফেশন, যদি তুমি প্রফেশন তো ভালোবাসি অবশ্যই, কিন্তু যদি তুমি বলো যে দুটোর অপশন দাও, দেখো ফ্যামিলি ছেড়ে কিন্তু প্রফেশন হবে না, ফ্যামিলিটা আগে। হিন্দি মুভি আর বেঙ্গলি মুভি? বেঙ্গলি মুভি অবভিয়াসলি। আচ্ছা ম্যাম আপনার ফেভারিট বেঙ্গলি ফিল্ম কি? এটা একটু ভাববার বিষয় আছে আমার, না পথের পাঁচালীও যতটা ভালো লেগেছে, নায়ক নায়ক সত্যজিৎ রায় মুভি অবশ্যই বেশি, সেই হিরক রাজার দেশে থেকে শুরু করে সবকিছুই নায়ক খুব ভালো লেগেছে। যদি বলো পথের পাঁচালী আমার খুব ভালো লেগেছে, শাখা প্রশাখা ভালো লেগেছে, বা আবার অরণ্যের দিনরাত্রিও খুব ভালো লেগেছে, মানে ব্যাপারটা এরকম আর কি। মানে ফেভারিট ফিল্ম বলতে সেরকম ভাবে নয়, অনেক ফিল্ম মানে যখন যেটা ভালো লাগে হ্যাঁ সেটাই হ্যাঁ দেখো। আচ্ছা হ্যাঁ 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 এই একটা দিন ফ্যামিলি ছাড়া না, একটা দিন রিসাইটেশন ছাড়া, মানে আবৃত্তি করা ছাড়া একটা দিন পছন্দ করবেন, না ফ্যামিলি ছাড়া একটা দিন থাকতে পছন্দ করবেন? আচ্ছা, আচ্ছা আবৃত্তি ছাড়া একটা দিন, আবৃত্তি ছাড়া একটা দিন, আপনি ফ্যামিলিকে ভীষণ ভালোবাসি যদিও ভালোবাসেন, আবৃত্তি, যদিও বোঝাই যাচ্ছে মানে আসলে কি বলতো, মানে আমার আবৃত্তিটাতে এগিয়ে যাওয়ার পিছনেও তো আমার ফ্যামিলি রয়েছে, ফ্যামিলি ছাড়া আমি একা তো এগোতে পারতাম না, এটা সম্ভব না। আমার ফ্যামিলি মানে আমার সারাউন্ডিংস যারা রয়েছে, আমার ছেলে বলো, আমার হাজবেন্ড বলো, বা আমার মা বাবা যারা রয়েছেন, সকলেই আমার সঙ্গ যদি না দিত, আমাকে সাপোর্ট যদি না দিতেন তারা, তা আমি তো এগোতে পারতাম না এইভাবে। তো উইদাউট রিসাইটেশন একদিন কাটানো যেতেই পারে ফ্যামিলির সঙ্গে। খুব সুন্দর। বিরিয়ানি ওর ফুচকা? এইটা একটা মানে গুড কোয়েশ্চেন, তার কারণ হচ্ছে ধরো আমার পেট ভরা আছে তাহলে আমি বিরিয়ানিটা খেতে পারবো না, কিন্তু যদি পেট ভরা না থাকে তাহলে আমি বিরিয়ানিটাই খাবো, ফুচকা খাবো না। আচ্ছা, আর যদি পেট ভরা থাকে ফুচকা কিন্তু দু একটা চলতে পারে। আচ্ছা তো সেক্ষেত্রে কোনটা, মানে আমি পেট ভরা বা খালি পেটের কথা হ্যাঁ বলছি, দুটোর মধ্যে কোনটা যদি সামনে থাকে দুটো, কোনটা? হ্যাঁ তাহলে তাহলে ফুচকা, ফুচকা মানে যে কোনো এনি টাইম। এনি টাইম ফুচকা। আচ্ছা যদি নাম্বার দিতে হয়, আর রিসাইটার রেশমি মুখার্জিকে কত দেবেন আর মা রেশমি মুখার্জিকে কত দেবেন 10-এর মধ্যে, আর সিঙ্গার রেশমি মুখার্জিকে কত দেবেন, আর ওয়াইফ রেশমি মুখার্জিকে কত দেবেন 10-এ? এই কোয়েশ্চেনটা খুব টাফ, তার কারণ হচ্ছে সিঙ্গার প্রথমত একটা সোজা, সেটা হচ্ছে সিঙ্গার রশ্মি মুখার্জি, আমি জিরো দেব, জিরো। মা রশ্মি মুখার্জিকে আমি আউট অফ কত বললে, আউট অফ 10 যদি হয়, 10 আউট অফ 10, আউট অফ 10 মা রশ্মি মুখার্জিকে আমি 6 দেব, ওকে। আউট অফ 10 যদি ওয়াইফ রশ্মি মুখার্জি হয় সেটা আমি 9 দেব, আর আর আউট অফ 10 যদি রিসাইটার রশ্মি মুখার্জি হয় তাহলেও সেটাকে আমি ওই 5 বা 6 দেব। কিন্তু আমরা দর্শকরা কিন্তু সব কটাতেই আপনাকে 10-এ 10 দেব, 10 আউট অফ 10। না আচ্ছা এটা, এটার কারণ আছে, তার কারণ হচ্ছে যে আমি ছেলেকে সময় দিই ঠিকই, কিন্তু ছেলে আমার শাশুড়ি মায়ের কাছে অনেকটাই থাকে, কেন কি আমি যখন আমার কাজে ব্যস্ত থাকি, বা আমি আমার হাজবেন্ড অনেকেই জানে যে আমি এম এস মোশন পিকচার্স এর সঙ্গেও জড়িয়ে রয়েছি, তো সেক্ষেত্রে যখন আমি এম এস মোশন পিকচার্স এর হয়ে কোনো কাজ করি সেই সময় আমি ছেলেকে সময় দিতে পারলাম না, তো সেক্ষেত্রে আমি ছেলেকে ছেলের জন্য মা হিসাবে তো কখনোই আউট অফ 10 আমি 10 দিতে পারি না, এটা হয় না কখনো, ওই জন্য আমি 6 ধরলাম। আর হাজবেন্ডের জন্য এম এস এর জন্য যতটা সম্ভব সময় দেওয়ার চেষ্টা করি সব কাজের মধ্যেও, তো সেই জন্য আমি ওটাই 9 দিলাম, যদিও সব ফুলফিল হয় না, এটা এটা স্বাভাবিক নয় সব দিক সামলে, তবু আমি আমার দিক দিয়ে চেষ্টা করি। খুব সুন্দর ভাবে বোঝালেন প্রত্যেকটা জিনিস, খুব ভালো লাগলো আড্ডা দিয়ে। তবে এবার আপনাকে একটু প্যাঁচে ফেললে কেমন হয়,
কারণ অনেকক্ষণ ধরে খুব সোজাসুজি কথা চলছে, খুব স্মার্ট আনসার হচ্ছে সব ব্যাপারই, ভালো লাগছে আড্ডাটা দিতে। তবে আমার মনে হচ্ছে একটু প্যাঁচে ফেলা উচিত, কারণ আমাদের অনুষ্ঠানের একটা ছোট্ট রুল আছে, যে গেস্টই আসেন না কেন তাদেরকে আমরা একটু প্যাঁচে ফেলানোর চেষ্টা করি, তাই আপনাকেও একটু প্যাঁচে ফেলবো। তো আমাদের এই রাউন্ডের আমি কিন্তু একদম প্যাচ প্যাচ জানি না, বুঝেছো তো, আমি খুব সোজা সাপটা মানুষ, আমার যেটা ভালো লাগে না আমি মুখের উপর বলে দিই এটা ভালো না। হ্যাঁ, সেই জন্য একটু প্যাচে ফেলে দেখবো যে আমাদের রিসার্চার রেশমি ম্যাম কতটা প্যাচে পড়ে গেলে নিজেই ওই প্যাচ থেকে গোল গোল করে বেরিয়ে আসে। তো একটু ফেলেই দেখি। ফার্স্ট ওয়ান, এমন কোন স্কুল যে স্কুলে কোনো ছাত্র নেই? এমন কোন স্কুল যে স্কুলে কোনো ছাত্র নেই? কতটা সময় দেবে? আচ্ছা, 2 মিনিট অনেকটা, 2 মিনিট এনাফ। 2 মিনিট অনেক টাইম, দাঁড়াও একটু ভাবি। কিন্তু আমার এখানে 2 মিনিট মানে কিন্তু 5 সেকেন্ডই হয়ে যায়। এমন কোন স্কুল স্কুল যে স্কুলে কোনো ছাত্র নেই? ছাত্র, আচ্ছা, কোশ্চেনে আনসার প্লিজ। আচ্ছা, কোশ্চেনে অ্যান্সার আমি জানি না, আমার একটা মাথায় এলো, দেখো এটা হবে কি না জানি না। যেমন ধরো হয় না ওই শিপ, শিপদের ধরো হার্ড অফ শিপস আমরা বলি, বা ফ্লক অফ বার্ডস, এরকম স্কুল অফ ওয়েলস বলে একটা কথা আছে, স্কুল অফ ওয়েলস, এরকম কি হয়? নো 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 নো, এমন কোন স্কুল তাহলে জানি না। স্কুলে কোনো ছাত্র নেই? ভালো করে শুনুন, কোশ্চেনে অ্যান্সার, এমন কোন স্কুল যে স্কুলে কোনো ছাত্র নেই? কোশ্চেনে আনসার প্লিজ, পারবেন আপনি? কোশ্চেনে আনসার আছে, পারবো না, পারবো না, পাস। গার্লস স্কুল, ছাত্র বলেছে, ছাত্রী বাড়ি যে ছাত্র ছাত্রী নেই। ওকে, সেকেন্ড ওয়ান ইজ, ডান হাত দিয়ে, ডান হাত দিয়ে আমরা সবকিছু ধরতে পারি, যেমন আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ আমরা টাচ করতে পারি, যে কোনো জিনিস টাচ করতে পারি, কিন্তু এমন কোন জিনিস আমরা ডান হাত দিয়ে টাচ করতে পারি না? ডান হাত দিয়ে, আমি একটু ডান হাত দিয়ে, ডান হাতটাই, ডান হাতটাই, ডান হাতটাই ধরতে পারি না। বাহ বাহ, রাইট আনসার। আমি একটু আরো ইজি করার জন্য বলে দিই, আমাদের এই প্যাচের কাছে কিন্তু কোশ্চেনই আনসার থাকে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, একজন মানুষ 1950-এ জন্মগ্রহণ করে কিন্তু 1951-তে মারা যান, উনি 60 বছর বয়সী ছিলেন, কিভাবে সম্ভব? ১৯৫০-এ জন্মগ্রহণ করেন কিন্তু 1951-তে মারা যান, উনি 60 বছর বয়সী ছিলেন, কিভাবে সম্ভব? ভেরি ইজি, একটু অন্যভাবে সত্যি ভাবলে প্যাঁচ দিচ্ছে, একটু অন্যভাবে ভাবলে, আমি তো প্যাচের আবার সলিউশনও দিয়ে দিচ্ছি, অন্যভাবে ভাবলে উত্তর পেয়ে যাবেন, যেটা ভাবছেন সেটা না ভেবে যদি একটু অন্যভাবে ভাবা যায়। এটা বুঝতে পারছি না, 1950-এ জন্মগ্রহণ করেছে, 1950-এ বার্থডে হতে পারে তার, এরকম কিছু 1950-এর বার্থডে, হ্যাপি বার্থডে 1950-এ হয়েছে, তারপরে এই 1951-তে মারা গেছে, 59তম জন্মদিন ছিল, 60 বছর বয়সী ছিলেন সেই সময় যখন মারা যান, ঠিক আছে? এটা কি করে সম্ভব? কোশ্চেনটা, একজন মানুষ 1950-এ জন্মগ্রহণ করেন কিন্তু 1951-তে মারা যান, উনি 60 বছরের বয়সী ছিলেন, কিভাবে সম্ভব? ওকে, 1950 এবং 1951 হলো হাসপাতালের বেড নাম্বার, এখানে বলা হয়নি 1950 সাল,
হাসপাতালের বেড নাম্বার ছিল 1950, যখন উনি জন্মগ্রহণ করেন, আর যে বেডে মারা যান সেই বেড নাম্বার হচ্ছে 1951। এটাই ম্যাচের পাঁচ। আচ্ছা, ও আমাদের আচ্ছা, এটা আমি পারতাম না, এটা এমনি পাস, আমি পারতাম না এমনি। ওকে, নেক্সট কোশ্চেন, হাসপাতালের চিকিৎসক বললেন রোগী তার আপন ভাই। হাসপাতালের চিকিৎসক বললেন রোগী তার আপন ভাই, কিন্তু রোগী বললেন চিকিৎসক তার ভাই নন। তাহলে কে মিথ্যে কথা বলছে? চিকিৎসক বলছে যে রোগী তার আপন ভাই, রোগী বলছে চিকিৎসক ভাই না। চিকিৎসক যদি মহিলা হন, মানে যদি বোন হন, তাহলে হতে পারে, হতে পারে না? রাইট আনসার। আচ্ছা, রাইট আনসার। লাস্ট লাস্ট প্যাচের পাঁচ, একজন মানুষ কুড়িতলার জানালা থেকে, মানে কুড়িতলা ফ্লোরের জানালা থেকে ঝাঁপ দিলেন, কিন্তু লোকটির কিছুই হলো না, কিভাবে সম্ভব? একজন মানুষ কুড়িতলার জানলা থেকে ঝাঁপ দিল, কিন্তু লোকটার কিছু, এইটা যদি সে জানলা থেকে ঘরের মধ্যে ঝাঁপ দেয় তো হতে পারে, কিছু হবে না, বা জানলার বাইরে যদি ব্যালকনি থাকে কিছু হবে না। রাইট আনসার, রাইট আনসার। ও কংগ্রেচুলেশন, প্যাচের পাঁচ থেকে আপনি বেরোতে পেরেছেন। থ্যাংক ইউ, তবে থ্যাংক ইউ। আমাদের অনুষ্ঠান শেষ করার আগে অবশ্যই আপনার থেকে আরেকটি কবিতা শুনবো, তারপর আমরা আপনাকে ছাড়বো আজকে। আপনার পছন্দ মতন যে কোনো একটি কবিতা, যেটা আপনার ভালো লাগে। আচ্ছা, তাহলে আমি আমি আচ্ছা, এখন তো আচ্ছা এখন তো করোনার জন্য সবাই ঘরে বন্ধ, ঘরে বন্ধ, খুব ছোট্ট একটা কবিতা বলছি আমি, কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা দাঁড়াও। কেন কি, মানুষ যদি মানুষের পাশে না দাঁড়ায় তাহলে আমরা বাঁচবো কি করে? সবার ভালোবাসা, সবার বন্ধন যদি না থাকে তো আমরা তো এগিয়ে যেতে পারি না কোনোভাবেই, বা সুস্থভাবে থাকতে পারি না। তো শক্তি চট্টোপাধ্যায়ের দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষই ফাঁদ পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে, সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। মানুষ মানুষ বড় একলা, তুমি তাহার তুমি পাশে তাহার এসে পাশে এসে দাঁড়াও। দাঁড়াও। খুব খুব সুন্দর, অসাধারণ প্রেজেন্টেশন, দারুণ লাগলো। আশা রাখছি আমরা আপনাকে আবার আমাদের অনুষ্ঠানে পাবো ম্যাম। আপনি আমাদের অনুষ্ঠানটিকে সত্যি আজকে খুব সুন্দর করে তুলেছেন। তবে যাবার আগে আরেকটি ছোট্ট জিনিস জানবো আপনার থেকে, আমাদের এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগলো? আমার ভীষণ 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 ভালো লেগেছে। এক কথায় আমি এই অনুষ্ঠানে আসতে পেরে আমি খুব গর্বিত বোধ করছি নিজেকে, তার কারণ এই অনুষ্ঠানে প্রথমত তুমি রয়েছ, তুমি হোস্ট করো, আমি অনুষ্ঠানটা খেয়াল করি এবং দেখি রীতিমতো। বিভিন্ন সেলিব্রিটিরা আসেন এই অনুষ্ঠানে, অনেকেই আমার অত্যন্ত কাছের, অত্যন্ত বলবো ভালোবাসার মানুষ যারা আসেন এই অনুষ্ঠানে, অনেকেই আমার পরিচিত, তবু তাদের
তারা যেরকম আসছে গেস্ট হিসেবে, আমি আসতে পেরে সত্যি খুবই আনন্দিত। আর আর কিছু বলার নেই। আর তোমার অ্যাঙ্কারিং আমার খুব ভালো লাগে, ভীষণ চার্মিং, ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ ম্যাম। ইভেন আমরাও ভীষণ হ্যাপি আপনাকে আজকে পেয়ে, আর আজকে আমাদের অনুষ্ঠানটিকে এত সুন্দর করে তোলার জন্য আমাদের পুরো এমএস মোশন পিকচার্স এর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যাবার আগে আমাদের দর্শক বন্ধুদের একটা ছোট্ট মেসেজ দিয়ে যান। আচ্ছা, মেসেজ দেওয়ার জন্য আমি বলে রাখি যে লিখেছেন এমএস মোশন পিকচার্স কে আমি নিখিল দা, থ্যাংক ইউ সো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ নিখিল দা। উনার অনেক আবৃত্তি আপনি ইউটিউবে গেলে পাবেন, অনেক অনেক আবৃত্তি উনার নিজের কণ্ঠে। তো বলছি বন্ধুরা, যারা এখনো দেখনি বা দেখেছো আগে, প্লিজ ইউটিউবে গেলে রেশমি মুখার্জির আলাদা করে একটি ইউটিউব চ্যানেল আছে যেখানে শুধু মাত্র রেশমি মুখার্জির আবৃত্তি গুলো তোমরা পাবে। তাই নয়, উনার একটি রিসার্চেশন সেন্টার আছে রিতো বলে। তো যারা যারা আবৃত্তি শিখতে চাও বা উনার উনার কাছ থেকে আবৃত্তি শেখার ইচ্ছে আছে, তো রিতোতে যোগাযোগ করো, রিতোর আলাদা একটি পেজ আছে, তাতে লাইক করো। এখন যাবার আগে রেশমি ম্যামের থেকে ছোট্ট একটি মেসেজ আমরা জানবো, যেটা দর্শকদের উদ্দেশ্যে ম্যাম বলবে। এমএস মোশন পিকচার্স এর এই অনুষ্ঠানটি অর্থাৎ আড্ডা উইথ অনু, এটা আপনারা সকলে দেখবেন, এটা সকলকে বলবো, এবং সকলে কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন এই লাইভ অনুষ্ঠানটি, যেটি এমএস মোশন পিকচার্স এর ওয়েব টিভি পোর্টাল থেকে যাচ্ছে। এই লাইভ শোটি, টক শো, সেলিব্রিটি টক শো, এটা সকলে দেখবেন। এটা আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল। এছাড়া রিকোয়েস্ট থাকছে যে রশ্মি মুখার্জির যে আবৃত্তির যে পেজটি রয়েছে, ফেসবুক পেজ, এটি সকলে লাইক করবেন, এবং রশ্মি মুখার্জি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অন করবেন, বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অন করবেন, কেন কি আমার সকল ভিডিও সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। এবং আপনারা যদি আমার কবিতা শুনতে চান, এই চ্যানেলটিতে যাবেন এবং পছন্দের কবিতাগুলি আপনারা ক্লিক করে শুনতে পারেন। আর অবশ্যই আপনাদের কমেন্ট জানাবেন, সেটা খারাপ হতে পারে, ভালো হতে পারে, যাই হোক, কেন কি আপনাদের ভালো ভুল সব কিছু শুনলে আমি নিজেকে আরো শুধরে নিতে পারবো, চেষ্টা চালিয়ে যাব এগিয়ে যাওয়ার। আপনাদের সকলের ভালোবাসা এবং আশীর্বাদকে পাথেয় করে এগিয়ে যেতে চাই। এবং এই করোনা পরিস্থিতিতে সকলের উদ্দেশ্যে আমার এটাই বলা, যেটা প্রত্যেকেই বলেন, যে অবশ্যই বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করবেন, স্যানিটাইজার ইউজ করবেন এবং একটু সাবধানে চলবেন, যেহেতু অনেক ছোটরা বা বৃদ্ধ বৃদ্ধাকে নিয়ে আমাদের পথ চলতে হয়, সকলের কথা চিন্তা করবেন, তাহলে আমরা একসাথে এগিয়ে যেতে পারবো এবং সুস্থ সমাজ গড়ে তুলতে পারবো। এই আপনিও ভালো থাকবেন ম্যাম, আর অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য, আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আশা রাখছি ফিউচারে আমরা আবার আপনাকে আমাদের অনুষ্ঠানে পাবো। ধন্যবাদ, ধন্যবাদ তোমাকেও, খুব ভালো থেকো। থ্যাংক ইউ, আপনিও ভালো থাকবেন। যেমনটা বন্ধুরা, আজকে আমাদের এই এপিসোডটি তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে জানাবে। আর রেশমি মুখার্জি, মানে রেশমি ম্যাম, তোমাদেরকে যে মেসেজটি দিয়ে গেল যে মাস্ক অবশ্যই পরবে বাইরে গেলে, স্যানিটাইজার দিয়ে সবসময় হাত স্যানিটাইজ করবে, আর নিজেরা সাবধানে সচেতনতার সঙ্গে চলাফেরা করবে, আর আমাদের সঙ্গে থাকবে, পাশে থাকবে, এমএস মোশন পিকচার্স এর পেজটিকে লাইক করবে, আমাদের যেটি ইউটিউব চ্যানেল আছে তা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর আমাদের রেগুলার নতুন নতুন প্রোগ্রামের আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবে, আমাদের প্রোগ্রাম দেখতে হবে। আর আমাদের প্রোগ্রাম কেমন লাগছে তা আমাদেরকে কমেন্ট করে বা ইনবক্সে জানাতে হবে। আর আরেকটু বলে দিই, আমাদের 24th আগামীকাল আমাদের সঙ্গে থাকছেন পদ্মনাভ, অভিনেতা পদ্মনাভ দাশগুপ্ত, যাকে আপনারা স্ক্রিপ্ট রাইটার হিসেবেও জানেন, লেখক উনি। তো আগামীকাল আমাদের প্রোগ্রামটি দেখতে মিস করবেন না, তাই আমাদের প্রোগ্রামটি দেখতে হলে আমাদের সঙ্গে থাকতে হবে, পাশে থাকতে হবে। সবাই খুব ভালো থাকবে, আর আমাদের আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। বাই বাই, টাটা, গুড নাইট।